ফ্রেন্ডস, আমি চন্দ্রানী আর আপনারা দেখছেন ক্লিক অন ব্লগ। যেহেতু করোনার জন্য ঠাকুর দেখতে যাওয়া নিষেধ, তো সেই কারণে আজ আমি চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে। তো চলুন যাওয়া যাক। আমি এখন যাচ্ছি ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ে। ব্যারাকপুর রোড থেকে নীলগঞ্জের দিকে কিছুটা এগিয়ে গেলেই রাইট সাইডে পড়বে ডি.বাপি বিরিয়ানি। আমি ফার্স্ট টাইম যাচ্ছি এখানে খেতে। আমি অনেকের মুখেই শুনেছি ব্যারাকপুরের ডি.বাপি বিরিয়ানি নাকি দাদা বৌদির বিরিয়ানির থেকে বেস্ট, তো আমি সেটাই টেস্ট করতে যাচ্ছি। এখন এই সিচুয়েশানে দাঁড়িয়ে করোনার ভয় আর হাইকোর্টের হুমকিতে আমি ডিসাইড করেছি যে এবার পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা বন্ধ। কিন্তু পুজোর টাইমে ঘরে বসে থাকতে মন চাইছে না, আফটারঅল বাঙালি তো। তো সেই কারণেই পুজোর টাইমে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা ছাড়া আর একটা উপায় থাকে, সেটা হলো খাওয়া দাওয়া। আমি যেহেতু মধ্যমগ্রাম হয়ে যাচ্ছি, তো আমাকে কল্যাণী রোড ধরে ব্যারাকপুরের দিকে যেতে হবে। আমি কল্যাণী রোড থেকে একটা অটো ধরে নিয়েছি। এখানে অটো সবসময় অ্যাভেলেবেল থাকে। তোমরা কেউ যদি বারাসাত থেকে আসতে চাও, তাহলে বারাসাত হেলাবরতলা মোড় থেকে ব্যারাকপুর রোড ধরে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের দিকে যেতে হবে। ওয়্যারলেস মোড়ের কিছুটা আগে লেফট সাইডে পড়বে ডি.বাপি বিরিয়ানি। অ্যাড্রেস আর গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে পরিবেশটা কিন্তু খুবই মনোরম। আমি লাঞ্চ করতে যাচ্ছি আর এখন যা গরম পড়েছে, তো এই পরিবেশটা দেখে আমি কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি। আর বেশি কথা বলে টাইম ওয়েস্ট করবো না, আমি প্রায় চলেই এসেছি, তো এবার ডিরেক্ট চলে যাবো রেস্টুরেন্টের সামনে। চলে এসেছি ডি.বাপি বিরিয়ানিতে। দেখতেই পাচ্ছ খুবই ভিড়, বোঝাই যাচ্ছে যে এই এরিয়াতে ডি.বাপি বিরিয়ানি কলকাতা বিরিয়ানির একটা ফেমাস রেস্টুরেন্ট। এখন তো মনে হচ্ছে যে আমি না এলেই মিস করতাম, তো আমি ফার্স্ট এই বিরিয়ানির জন্য অর্ডার করব। এখানে আজ খুবই ভিড় দেখতে পাচ্ছি, তো আমি বসেই খাবো, কারণ এখানে বসে না খেলে সেই মজাটাই পাওয়া যাবে না। এখানে আমি চিকেন বিরিয়ানির দাম দেখতে পাচ্ছি যে 190 টাকা, আর মাটন বিরিয়ানির দাম আছে 240 টাকা। এখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে, তো আমি হাত ধুয়ে নিলাম। সব সিটই বুক হয়ে আছে আর আমি সামনেই একটা সিট পেয়ে গেছি, তো চলো আজ এখানে বসেই খাবো। আমি শুনেছি ডি.বাপি বিরিয়ানির যিনি ওনার, তার আলাদা করে একটা মাংসর বিজনেস আছে, তো মটনের পিসটাও খুব ভালোই পাওয়া যায়। প্রতিটা মটনের পিসই 180 গ্রাম থেকে 200 গ্রাম ওজনের হয়। বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে, তো বিরিয়ানি দেখে আমার খুব খিদে পেয়ে গেছে, তাই আর কথা বলে টাইম ওয়েস্ট করব না। বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল। এখন তোমরা যদি বলো যে দাদা বৌদি আর ডি.বাপির মধ্যে কে ভালো বিরিয়ানি বানায়, তো সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ দুটো বিরিয়ানি আমার খুব ভালো লেগেছে। তো এবার আমরা দেখে নেব বিরিয়ানিটা কোথায় আর কিভাবে তৈরি হচ্ছে।
তাই ওয়্যারলেস মোড় যাওয়ার জন্য টোটো ধরে ফেলেছি। তো টোটোওয়ালা দাদাটা খুবই ভালো, ভাড়া নিতে চাইল না কিন্তু আমি জোর করে দিলাম। আর এবার আমি অটো ধরে ফেলেছি, সোজা বাড়ি যাব। তো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ, বাই বাই।